রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে নিয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা এবং দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। একই সাথে পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি ভরে যাবে সবুজ অরণ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রচুর ধন সম্পদ ও বিপুল প্রাচুর্য প্রকাশ পায়। এমনকি তখন মানুষ তার সম্পদের জাকাত নিয়ে বের হবে, কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে পাওয়া যাবে না। আরব দেশ চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। সহিহ মুসলিমের 2211 নম্বর হাদিসে এ কথা উল্লেখ করা হয়েছে। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো হল সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি রূপ নিয়েছে সবুজ অরণ্যে। সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় দেখা মিলছে বিরল দৃশ্যের। মরুভূমির বিশাল অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে বিস্তীর্ণ পাহাড় পর্বত জুড়ে সবুজের সমারোহ। অল্প সময়ের ব্যবধানে পরিবর্তনের সেই পার্থক্যটাও বেশ স্পষ্ট। মরু অঞ্চলের এমন পরিবর্তনকে ঐতিহাসিক ঘটনা বলছেন বিশ্লেষকরা। স্থানীয়রাও বেশ উপভোগ করছেন সবুজ মরুভূমি। ধুধু বালুর রাজ্যের এই অভূতপূর্ব পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও। সৌদি আরবের শুষ্ক মরুভূমির সবুজ রং বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিরল এই দৃশ্য বিস্ময়ের জন্ম দিয়েছে অনেকের মাঝে। বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছপালা জন্মানোর ঘটনাকে বিরল বলছেন গবেষকরা। জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবই মরু অঞ্চলের এমন পরিবর্তন। গেল বছরের ডিসেম্বর থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সৌদিতে। সম্প্রতি টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার, তুলিয়ে গেছে সড়কও। দেশটিতে এমন বৃষ্টির ঘটনা বিরলই বলা যায়। অনেকেই বলছেন, এমন বর্ষণের ফলেই আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিয়েছে গাছপালা। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়া সৌদি সবুজায়ন এবং মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্মপরিকল্পনাতে হাত দিয়েছে সৌদি আরব। বেশ কয়েক বছর ধরেই মরুভূমিতে সবুজায়নের নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। কৃত্রিম পদ্ধতিতে বালুকণাযুক্ত মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা চলছে। অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে গাছপালাও লাগানো হচ্ছে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে সবুজায়নের ধারার সূচনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে, মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করা সময় ছোট হয়ে যাওয়ার যে ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কিয়ামতের আলামত। এই সবকিছুর কথাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগে বলে গিয়েছিলেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে। Thank you.